নদিয়ার কৃষ্ণনগরের ঝিটকিপোতা এলাকায় উপভোক্তাদের আবাস যোজনার টাকা মঞ্জুর হলেও সেই টাকা আত্মসাতের অভিযোগ উঠল বিডিও অফিসের এক কর্মীর বিরুদ্ধে। উপভোক্তারা অভিযোগ করেন, ওই কর্মী তাদের কাছে 20,000 টাকা করে দাবি করেন। এই টাকা না দিলে তাদের টাকা দেওয়া হবে না বলে হুমকি দেন ওই কর্মী বলে অভিযোগ। ঘর পাই না আমি, দেই না আমার সরকারে দেয়নি ঘর। আমার ছেলেরাই ভাঙা চুরে চুরে ঘরে থাকি, আর কি করবো, সরকারে তো দেয় না আমার ঘর বাড়ি কিছুই দিই। ও কি করবো বিটা, ওই এটাই থাকতে হবে, কি করবো। বর্ষার সময় কিভাবে থাকেন তাহলে? বর্ষার সময় এই রকম। কি চাইছেন সরকারের কাছে ঘর আবেদন, সরকার যাতে ঘর দিক বলুন। হ্যাঁ বলুন, ঘর দেবো বলছে, দেবো নেবো। হ্যাঁ ঘর চাইলেও দেয় না বিটা, দেয় না। শেখ, আমার একটা ঘর এসেছিল 4 বছর আগে, তো ঘরটা পাইনি কো। আমি ঘরটা দাবি করতে যাই, আমাকে হুমকি দেয় যে 20,000 টাকা লাগবে, দিতে পারিনি কো, আমার ঘরটা আটকে দিয়েছে। অন্য জায়গায় দিয়ে দিয়েছে মেম্বার। ওই পাশে গ্রামে একজন। আপনার ঘর বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ আমার ঘর বিক্রি করে দিয়েছে। তাহলে আপনি আপনার যে ঘরের যে টাকা, সেই টাকা তাহলে কি হলো? সে টাকা ওদেরকে কিছু দিয়েছে আর বাদ বাকি টাকা আটকে দিয়েছে, পাইনি। কেন পাননি কেন, ঘরটা পাননি কেন? মেম্বারের এই কাজটা হয়েছে। মেম্বারের নাম কি? আগে ছিল জমির মেম্বার, এখন হয়েছে উকিল মণ্ডল। কি নাম? উকিল মণ্ডল। নাম উকিল মণ্ডল? হ্যাঁ আচ্ছা। এখনকার মেম্বার হচ্ছে উকিল মণ্ডল। আপনি আপনি যে আপনার এই তো মাটির বাড়ি, এই অবস্থা টালির ঘর, কিভাবে বসবাস করছেন? এই খুব কষ্টের মধ্যে বসবাস করছি। কি অভিযোগ আপনার? অভিযোগ, আমি ওই বিটু ওই যাই ঘরের ব্যাপারে, আমার এই 3 বছর থেকে ঘর এসেছে, আমার ঘর দিচ্ছে না। আমি যাই আর জানাই, আমার বলে আমরা চেষ্টা করছি, যাই ধমকি দেয় বলে আপনার ঘরের টাকা দিতে হলে 20,000 টাকা দিতে হবে, তবে ঘরের টাকা ঢুকবে, নাহলে ঢুকবে না। ওই যে বিনয় চরমন নাকি বলে, ওনার নামটা তো মনে থাকে না আমার, বিনয় চন্দ্র বর্মন, উনি ওই যে বিটু ওই থাকে, উনি ঘরের টাকা ঢুকায়, উনি আমার টাকাটা দিয়ে দেয় না, অন্য জায়গায় টাকাটা ঢুকে দেয়। কারণ আমি ওই যে 20,000 টাকা দিতে পারছি না বলে আমার কারো টাকাটা ঢুকোচ্ছে না। 20,000 টাকা দিতে হবে আপনার? হ্যাঁ, আমি গরিব মানুষ, 20,000 টাকা কোথায় পাবো? সরকার থেকে ঘর হয়েছে, আমার ঘরটা তো দেবে? দেবে না। আপনাকে 20,000 টাকা দিতে হবে কেন উনাকে? সেইটাই কে বলে, 20,000 টাকাটা আমি কোথায় পাবো? তাই 20,000 টাকা না না, সরকার তো আপনার জন্য ঘরের টাকা পাঠিয়েছে। আচ্ছা, তার জন্য একটা নির্দিষ্ট টাকা আছে, সেই টাকাটা আপনার পাওয়া না। আমার পারুক, আপনাকে উপরন্ত কেন 20,000 টাকা দিতে হবে? আমার ওইটাই বলে, এখন 20,000 টাকা দিতে হবে তার ঘর। এলাকার মেম্বার আলী শেখ জানান, তিনি দায়িত্ব নেবার আগের ঘটনা, সেই কারণে তিনি মুখ খুলতে চাননি, এই বিষয় নিয়ে বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি। সারা ভারতবর্ষ জুড়ে যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন 2022-এর মধ্যে প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর তিনি ছাদ দেবেন, সেই অনুপাতে তিনি ঘোষণা করলেন প্রধানমন্ত্রী আবাস যোজনা। সেই আবাস যোজনা সারা ভারতবর্ষের মানুষ ঘর পেয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় এসে দেখা গেল সেই প্রধানমন্ত্রী আবাস যোজনা আজকে বাংলা আবাস যোজনায় রূপান্তরিত হয়েছে। অর্থাৎ টাকা দেবে মোদি আর ফুটানি মারবে দিদি, এই করতে গিয়ে আজকে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ঘর পাইয়ে দেওয়ার নাম করে কাটমানি নিচ্ছে। এটা আমরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছি, সেই অভিযোগ আজকে সিলমোহর দিয়েছে কৃষ্ণনগর কিছু তৃণমূল কংগ্রেস নেতারা। তারা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সহ তৃণমূল যুব জেলা সভাপতির বিরুদ্ধে আজকে কাটমানির অভিযোগ আনছে, অর্থাৎ তাদেরকে কাটমানি না দিলে নাকি ঘর পাওয়া যাবে না। এই দাবিটাই আজকে তৃণমূলেরই একটি অংশ, যারা মা মাটি মানুষের নামে স্লোগান দিচ্ছে, যারা মমতা ব্যানার্জির নামে জয়ধ্বনি দিচ্ছে, তারাই অভিযোগ করছে যে আজকে কাটমানি না দিলে তৃণমূল কংগ্রেসের নেতাদের না হলে আমরা ঘর পাবো না। আজকে দেখা গেছে তৃণমূল কংগ্রেস যে রাস্তায় হাঁটছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে কাটমানি নিচ্ছে, তাতে অনুপ্রাণিত হয়ে আজকে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ সেই কাটমানির রাস্তায় কিন্তু তারা আজকে হাঁটছে। দেখা গেছে নদিয়া জেলার কৃষ্ণনগরে 1 নম্বর বিডিওর একজন স্টাফ
তিনি গরিব মানুষের ঘর পাইয়ে দেবেন বলে 20,000 টাকা চেয়েছেন। সেই গরিব মানুষরা প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ করেছে, কিন্তু দুঃখের বিষয় আজকে সেই অভিযোগের কোনো তদন্ত হচ্ছে না। আজকে কাঠমানিকে সুরিদৃঢ় করা হচ্ছে, আজকে কাঠমানি নেওয়ার প্রবণতাকে বাড়িয়ে দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসের নেতারা যেভাবে কাঠমানি নিচ্ছে, সেইভাবে আজকে রাজ্য সরকারি কর্মচারীদের একটা বড় অংশ কাঠমানি নিচ্ছে। অর্থাৎ পশ্চিমবাংলাকে আজকে কাঠমানির রাজত্বে, পশ্চিমবাংলাকে আজকে তোলাবাড়ির রাজত্বে পরিণত করেছে। আজকে মা মাটির সরকার আর পশ্চিমবাংলায় নেই, মমতা ব্যানার্জির নামে আজকে সরকার চলছে তোলাবাজির কাঠমানির। এই বিষয়ে বিডিও অফিসের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের কাছে কোনো কথা বলতে চাইনি, জানানো হয়েছে তদন্ত চলছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।